নথি ফোন নিয়ে গিয়েছে, ইডি রেড শেষে বললেন তাপস। বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে শুক্রবার সকালে অভিযান চালিয়েছিল ইডি। এরপর প্রায় 10 ঘন্টার বেশি সময় ধরে চলে তল্লাশি। এদিন সন্ধে 6টা নাগাদ তার বাড়ি থেকে বেরিয়ে যায় তদন্তকারীরা। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তাপস রায়। তিনি বলেন, ওরা ভোরে এসেছিল, যা বলার ওরাই বলবে। একটি টিম এসেছিল, ইডি যে কারণে আসে সেই কারণেই এসেছিল। তার কথায়, আমার কোনো রকম কোনো নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত থাকার সুযোগ ছিল না, জড়িতও নই। আমি এই নিয়ে কিছু বলতে পারবো না, যা বলার ওরাই বলবে। আমি আমার রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না, আজও নেই। আমার কিছু বলার নেই। আমার মনে হয় রাজনীতি করি বলে হয়তো এই তল্লাশি। আমার মোবাইলটা নিয়ে গিয়েছে, অনেক সময় নেতা মন্ত্রীদের কাছে গিয়ে নিজের আপনজনেদের জন্য অনুরোধ করেন অনেকেই, সেই সম্পর্কিত কিছু নথিও গোয়েন্দারা নিয়ে গিয়েছে বলে মন্তব্য করলেন তাপস রায়। তবে এজেন্সি রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে যা বলার বলবেন বলেই জানিয়েছেন তিনি।